আজকে সারা দিন যুবকরা যৌবনের বাজি লাগাইতেছে নেটের ভিতরে, সারা রাত্র নেট দেখে বাজি লাগাইতেছে চুলের স্টাইলের ভিতরে। কে কত স্টাইলে চুল কাটতে পারে, স্ক্রিন শট দিয়া নিয়ে যায় আর একজন আরেকজনকে কয় তুই কি স্টাইল বের করলি আমারটা দেখ। কিন্তু আমি যুবককে পায়ে হাত রাইখা বলি, যুবক তোমরা যত স্টাইলি চুল কাটো বলো আমাকে, আজ পর্যন্ত চুলের স্টাইল দেখা তোমাকে এই মেসেজ কি কেউ পাঠাইছে যে তোমার চুলের স্টাইল দেখা আই ডট ডট ইউ? মনে হয় বোঝো না, ঠিক না? এতটুকু ইংরাজি তো বুঝার কথা তোমাদের, ঠিক না? চুলের স্টাইল দেখা কোনোদিন কেউ তোমাকে বলছে যে আই ডট ডট ইউ? বলো না, বলছে কেউ? তোমাকে যদি কেউ আই ডট ডট ইউ বলে তো তোমার যৌবন দেখা বলবে, চুল দেখা বলবে না। অথচ বলো তোমাদের বালুকায় চুল কাটতে কয় টাকা লাগে সাধারণভাবে? কয় টাকা? কত? 50। আচ্ছা মাইনা নিলাম তোমারটা 100, ওরা বলো স্ক্রিন শট চুল কাটতে কয় টাকা লাগে? বলো 100 টাকা কাটা যায়? কত লাগে? স্ক্রিন শট দিয়ে যে চুল কাটতে ডিজাইন নিয়ে যায় তখন কয় টাকা লাগে? 200-300, ঠিক না? আচ্ছা মানলাম 200, ও যদি নবীর স্টাইলে চুল কাটতো তো 100 টাকায় কাটা হইতো আর 100 টাকা দিয়ে মিষ্টি খাইতো। পাবলিক যদি জিজ্ঞাসা করতো চুল কেটা মিষ্টি খাস কেন, কয় তুই বুঝবি না, কেয়ামতের দিন যখন নবীজির সাথে দেখা হবে তো আমার হাত পাতার সুযোগ হবে, আমি সবার আগে হাত বাড়ায় দিয়া বলবো আপনার স্টাইলে চুল কাটা কি দিবেন? দেন না, এই খুশিতে আমি চুল কাইটা 100 টাকা দিয়ে মিষ্টি খাইতেছি। তাহলে তোর 100 টাকা বেঁচে যেত, এদের তো সর্বনাশ হইতেছে। আপনি বলেন 200 টাকা, ঈদের সিজনে 1000 টাকা লাগে একটা চুল কাটতে, নেটে স্ক্রিন শট দিয়ে নিয়ে যেতে জিজ্ঞাসা করেন, যাইতে দেরি মুখটা বেঁকা করতে দেরি করে না, ঈদ আবার স্ক্রিন শট আবার এই ডিজাইন, এতক্ষণে চুল কাটবো 20টা, 100 টাকা করে কাটলে 2000 টাকা পাবো। তোমারটা কাটতে 2000 লাগবে, তখন দার দাম হয় 1000 টাকা দিয়ে ঈদের সময় চুল কাটায় জিজ্ঞেস করে। আমি যাই না বলতেছি, তথ্য আমার কাছে আছে, এদের কাছ থেকে নেওয়াই তথ্য আছে। তো যুবক তো যৌবনের বাজি লাগায় দিত, জান্নাত যদি জানত, জান্নাত তো জানে না, পুরুষ তো যৌবনের পুরুষত্বের বাজি লাগায় দিত, প্রত্যেক ব্যক্তি তার ক্ষেত্রে বাজি লাগায় দিত। যেমন আবু বকর 13 দোকানের বাজি লাগায় দিছে, 13টা দোকান হজ করছেন? হজ কি মুরব্বী হজ করছেন? কে হজ করছেন এখানে? হজ করছেন, ঠিক না? মক্কা টাওয়ার দেখছেন? মক্কা টাওয়ার, মক্কা টাওয়ারের চারতলায় দুটা মসজিদ আছে, দুটোর নাম আবু বকর। এই টাওয়ারের জায়গাটা ওনার, এইখানে 13টা দোকান এক সারিতে ছিল কাপড়ের দোকান, 13টা বাজি লাগায় দিয়েছেন শুধু জান্নাতের জন্য, আল্লাহর জন্য, রসুলের জন্য। জান্নাত যদি ভিতরে ঢুকত তাহলে তো নারী নারীত্বের বাজি লাগায় দিত, কোন নারীকে রাস্তায় দেখা যেত না, বেপর্দায় বালুকা শহরে হাঁটলেও দেখা যায়। আমার জাতির ভিতর থেকে পর্দা উঠে গেছে, কয় পার্সেন্ট মহিলা পর্দা করে কি হুজুররা বলুক না, কয় পার্সেন্ট? মাইনা নিলাম 20%, 80% তো পর্দা করে না, ও তো পর্দা করতো। তো যেটা বুঝাইতেছিলাম, আমরা কিন্তু যাত্রী, প্রস্তুতি কতটুকু এটাই হলো চিন্তার বিষয়, বাবার বিষয় প্রস্তুতি আমার কতটুকু।
কথা ওইখান থেকে বাহির হয়ে চলে গেছে প্রস্তুতি কত যুবক ভাবো না তুমি প্রস্তুত কত আমরা ভাবি না আমরা প্রস্তুত কত মা বোনরা ভাবো না সে প্রস্তুত কত যাত্রী তো বটে কিন্তু প্রস্তুত কত প্রস্তুতি কতটুকু ওইখানে তো প্রস্তুতি চলবে আর তো কিচ্ছু চলবে না সোসাইটি চলবে না দুনিয়ার উন্নত থেকে উন্নত এরিয়া চলবে না যদি চলতো কিছু না চললো মক্কা চলার কথা ছিল হজে গিয়ারছেন আবু জাহেলের বাড়ি দেখেন নাই কি দেখছেন কিরম মক্কার তে কয়েক মাইল দূরে মক্কার গড়টা লগে লাগানো ঠিক না দেখাইতে দেরি মনে হয় আপনি কুইদা যাইতে দেরি করেন নাই যে পেশাব আসুক আর না আসুক একটু ডুইকা দেখি এক ফোঁটা আর কপালে দিয়া যেতে পারি কিনা ঠিক না আবু জাহেলের বাড়ির বিলকুল সামনে আল্লাহ রসুল যেখানে জন্ম নিছে ওই ঘরটা ছোট একটা রাস্তা কোনো 100 ফিটের রাস্তা না আর ঢাকা শহরের মতো 300 ফিটের রাস্তাও না ছোট একটা গলি এই পাশে আল্লাহ রসুল জন্ম নিছে ওই ঘরটা আর এই পাশে আবু জাহেলের বাড়িটা যেটা বাথরুম এখন ওটাকে বাথরুম বানায় রাখছে আল্লাহ কোন সোসাইটি দেন না যদি দেখতেন তাহলে মক্কা দেখা দরকার ছিল মাসাবাতাল লিলনাসি ওয়া আমনা মান দখলহু কানা আমিনা ঢুকলেই যদি নিরাপত্তা পায় তা আবু জাহেল তো জন্ম নিছে মক্কায় বড় হয়েছে মক্কায় ওর বাড়ি মক্কায় সবকিছু তো মক্কা মারা যদিও যুগে যায় থাকো কিন্তু সব তো মক্কার ভিতরে আল্লাহর ঘরের সামনে বাদ দিলাম আবু তা জাহেলের কথা আবু তালেবের বাড়িটা তো মাতাফের ভিতরে ছিল এখন যে মাতাফ যেখানে হাজিরা নিচে তওয়াফ করে ওই মাতাফের ভিতরে আবু তালেবের বাড়িটা ছিল আমি ওই জায়গা চিনি আবু তালেব জন্ম নিছে ওইখানে মারা গেছে মাতাফের ভিতরে কবরটা খাদিজাতুল কুবরার সাথে বলো ওলামায়ে কেরাম প্রস্তুতি হয়ে গেছে কিনা আল্লাহর রসুলকে 44 বছর বুকের ভিতরে রেখা পালছে আল্লাহর রসুল নিজে চাচার লাশ কবরে রাখছেন ওই হা যেটা ছোঁয়া পাইলে চিরদিনের জন্য ভাগ্য খুলে ওলামা একমত আরে ছোঁয়া তো ছোঁয়া দূরের কথা উম্মতি যে আল্লাহর রসুলকে একবার স্বপ্নে দেখছে ওকে লেখা দিয়া দেওয়া যায় লেখা দেওয়া যায় ইসলামে ওর ভাগ্য চিরদিনের জন্য খুলে গেছে যে জীবনে একবার স্বপ্নে দেখছে দেখে না দেখা দেয় দেখে না দেখা দেয় দেখা দেয় ভাগ্য খুললেই দেখা দেয় না এলে দেখা দেয় না আমরাও তো এখানে আসি অনেকে জীবনে কয়বার দেখছি যা হোক আমি কথাকে গুছায় নিয়ে আসি আমাদের মার পেটে রু আসতে দেরি আমাদের যাত্রা চলমান হতে দেরি হয় না আমরা সব যাত্রী মৌতের যাত্রী কবরের যাত্রী আখেরাতের যাত্রী প্রশ্ন এটাই আপনাদের দুয়ারে যে কার প্রস্তুতি কত যুবকদের কাছে হাত জোর হাত জোর যুবকদের কাছে হাত জোর করে জিজ্ঞাসা করতেছে পায়ে হাত রাইখা জিজ্ঞাসা করতেছি তোমার প্রস্তুতি কতটুকু মা বোনদের প্রস্তুতি কতটুকু আল্লাহ তো প্রস্তুতি দেখবে আর কিচ্ছু দেখবে হ্যাঁ চাচা তো চাচা নবীর ঘরে জন্ম নেওয়াও দেখবে না যদি দেখতেন নবীর ঘরে জন্ম নেওয়া যদি দেখতেন তাহলে নূহ আলাইহিস সালামের ছেলে কোনদিন এই কথা নূহ আলাইহিস সালামের ছেলে সম্বন্ধে কোরআনে আসত না ছেলে কোনদিন বিতাড়িত হতো না যদি দেখতেন তাহলে ইব্রাহিম আলাইহিস সালামের আব্বা কোনদিন বিতাড়িত হতো না যদি দেখতেন অন্য কিছু যদি দেখতেন তাহলে যেই নবীর কোন অঙ্গ তার স্ত্রীর
স্ত্রীর কোনো অঙ্গ স্বামীর কাছে লুকাইত নাই, স্বামীর কোনো অঙ্গ স্ত্রীর কাছে লুকাইত নাই। নূহ আলাইহিস সালামের স্ত্রী, লূত আলাইহিস সালামের স্ত্রী, যাদের কাছ থেকে সন্তানও আছে, যেইখানে নবী তার দৌহিক চাহিদাকে পূরণ করতেন, ওই স্ত্রী কোরআন কোনোদিন চিৎকার দিয়ে এটা বলতেন না। জারাবাল্লাহু মাসালা ইমরাতা নূহ ওয়া ইমরাতা লূত, তাহলে আসিয়ার ভাগ্য কোনোদিন খুলত না। কোরআন এখনো বলে আসিয়া ফেরাউনের স্ত্রী, ইমরাতু ফেরাউন। আসিয়ার ভাগ্য কোনোদিন খুলত না, আমার কথা ভালো মতে বোঝেন, আসিয়ার ভাগ্য কোনোদিন খুলত না, বন্ধকে বন্ধই থেকে যেত। আসিয়ার ভাগ্য খুলে গেছে, দুনিয়ায় থাকা অবস্থায় নিজের জান্নাত নিজের চোখে দেখে নিছে। জান্নাতের রাজা কে হবে এটা নিজের কানে শুনে নিছে, যে আমার জান্নাতের রাজা কে হবে, আমারটা তো যাবে না জান্নাতে, আমার রাজা কে হবে। আমার বিশ্বাস এটা আমার ভিতরের ধারণা, আসিয়া জান্নাত পায়া যতটুকু খুশি না হয়েছে, রাজার নাম শুনে এর চেয়ে কুঠি গুণ অগণিত গুণ খুশি হয়েছে। কেন আসিয়ার জান্নাতের রাজা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমাদের নবীজি তার জান্নাতের রাজা। হইতে পারে মুসা আলাইহিস সালাম সম্বন্ধে পাওয়া যায়, ঈসা আলাইহিস সালাম সম্বন্ধে, যে ঈসা আলাইহিস সালামের ওলিমা আল্লাহ আমাদেরকে খাওয়াবে, তাইলে হইতে পারে আমাদের নবীজিরও তিন স্ত্রী জান্নাতে আগে চলে গেছে। ফেরাউনের স্ত্রী, ফেরাউনের স্ত্রী আসিয়া, ঈসা আলাইহিস সালামের আম্মা মরিয়াম, মুসা আলাইহিস সালামের বোন কুলসুম, এই তিনজন কিয়ামতের দিন আল্লাহ বিয়ে পড়ায়া মুহাম্মদুর রাসূলুল্লাহর হাতে উঠায় দিবে। তিনজন আল্লাহ রসুলের জান্নাতের স্ত্রী। হইতে পারে আমরা অলিমা খাইতে পারি, ওইখানের অলিমা একবেলা হবে না, ঈসা আলাইহিস সালামেরটা পাওয়া যায় 1000 দিন খাওয়াবে। যদি ওনারটা 1000 দিন খাওয়ায় তাহলে আমাদের নবীজিটা মনে হয় 10 গুণ বেশি তো হবেই কমসে কম, ঠিক না? 1000 গুণ বেশি হওয়ার কথা, ঠিক না? তাহলে না জানি কতদিন আমাদেরকে খাওয়াবে। প্রস্তুতি নিতে থাকেন, যদি জান্নাতে মিলে তাহলে ইনশাআল্লাহ খাওয়া যাবে। তো যেটা বুঝাইতেছিলাম, দুনিয়ার কোনো জিনিস আল্লাহ দেখেন না, আমরা যাত্রী যাত্রা চলমান, আল্লাহ দেখেন প্রস্তুতি কতটুকু, যুবক কতটুকু প্রস্তুতি নিল, নারী কতটুকু নিল, পুরুষ কতটুকু, ধনী কতটুকু নিল, গরিব কতটুকু নিল, শিক্ষিত কতটুকু নিল, অশিক্ষিত কতটুকু নিল, হাটওয়ালা কতটুকু নিল, বাজারওয়ালা কতটুকু নিল, অফিসওয়ালা কতটুকু নিল প্রস্তুতি, আর আদালতওয়ালা কতটুকু নিল প্রস্তুতি, ক্ষেতওয়ালা কতটুকু নিল, খামারওয়ালা কতটুকু নিল, রোডওয়ালা কতটুকু নিল, ঘাটওয়ালা কতটুকু নিল, মেইলওয়ালা কতটুকু নিল, ফ্যাক্টরিওয়ালা কতটুকু নিল, বাড়িওয়ালা কতটুকু নিল, ঘরওয়ালা কতটুকু নিল, প্রত্যেক শ্রেণীর মানুষ কতটুকু প্রস্তুতি নিল যাত্রার জন্য, এটা আল্লাহ দেখবে। আর এটার উপরে ডিসাইড হবে, সিদ্ধান্ত হবে ওই জান্নাত, এটার উপরে জান্নাতের সিদ্ধান্ত। এতটুকু তো বলবো যুবকদেরকে, সব রাখা আছে, মা তাস্তাহি, তোমার মন যা চাবে তা পাবে। আজকে তো মন কত কিছু চায়, ঠিক না? শুধু চোখে দেখা ছাড়া আর কিছু করা সম্ভব হয় না, ঠিক না? কি কও যুবক, কি কও? আবার এটাও তো সত্য, বেশি তাকাইলে জুতোও দেখায়, ঠিক না? না মনে হয় দেখায় না, কি বালুকার গুলো এতই ভদ্র, এরকমই যে বেশি দেখলে জুতা দেখায় না, বেশি দেখলে তো জুতোও দেখায়, ঠিক না? জান্নাতে এরকম না, চোখে চোখ লাগতে দেরি, বুকে লাগতে দেরি হবে না, চোখে চোখ লাগতে দেরি,
বুকে লাগতে দেরি হবে না, বুকে লাগবে আর বলবে আনা হুব্বুক ওয়া আনতা হুব্বি, আমি তোর ভালোবাসা তুই আমার ভালোবাসা, লিমা দা আখারতা, এত দেরি কেন করলি? ওলামা একমত হবে জান্নাত প্রতিদিন চিৎকার দিয়ে আল্লাহকে বলে প্রতিদিন মাতা আউলিয়া উক, আপনি ফলগুলা তো পেকে গেল, নেয়ামত তো ভরে গেল, পরিপূর্ণ হয়ে গেল, জান্নাতের মহিলারা বলবে আমাদের তো যৌবন ফাটু ফাটু অবস্থা, ফাটু ফাটু বোঝেন? মনে হয় বোঝেন না, ঠিক না? বড় যৌবন কবে আসবে বন্ধুরা? আল্লাহ বলবে ফাসবিরি সাতালকা কি আউলিয়াই, একটু সবুর কর, আসতেছে আসতেছে, তুমি তো এক গুণে গুণান্বিত, দশ গুণে গুণান্বিত হয়ে আসতেছে, শারীরিক গুণ দশটা হবে জান্নাতিদের, যুবক একটু ভালো মতে দিলে গাথো না, আল্লাহ তাউলি আদম সিত্তুনা জেরা আ, 120 ফিট লম্বা হবে, দুনিয়ার মাবন্ড 120 ফিট লম্বা হবে, চুলটিও 120 ফিট লম্বা হবে। সাহাবা জিজ্ঞাসা করছে এত বড় চুল উঠাবে কি খোরা, আল্লাহর রাসূল বলছে তাহমিলুহাল খাদামাত, খাদেমরা চুলের বেনি উঠায় রাখবে, স্বামী যখন আসবে তো চুলের বেনিগুলো গুছ বিছায় দিয়ে চলে যাবে, হায় হায় হায়, চুলও 120 ফিট লম্বা, আল্লাহ হোসনে ইউসুফ ইসুফ আলাহ ইসলামের মতো রূপ হবে, আল্লাহ মিলাদি ঈসা ঈসা আলাহ ইসলামের মতো 33 বছর বয়স হবে, আল্লাহ কৌয়াতি মুসা মুসা আলাহ ইসলামের মতো শক্তি হবে, আল্লাহ খুলুকি মুহাম্মদ আমাদের নবীজির আখলাক দিলের ভিতরে সেট করা হবে, আল্লাহ সৌতি দাউদ, যুবক সারা রাত্র গান শোনো ঠিক না, কনসাল্ট হইলে নাচতে থাকো, বোঝো আর না বোঝো তারপরও কোমর দুলাইতে থাকো, ঠিক না? তোমার গলার আওয়াজ হবে দাউদ আলাইহিস সালামের আওয়াজের মতো, এদেরকে জিজ্ঞাসা করো দাউদি আওয়াজ কাকে বলে, দাউদ আলাইহিস সালাম লাম্মা তাগান্না বিসবুর, যখন সবুর পড়তেন তামায়লাতিল জিবাল, পাহাড় পর্যন্ত ডান্স করত টাহা আওয়াজের ঝংকারে, তখরুজুল হিতাম সমুদ্রের মাছ বাহির হয়ে চলে আসত, তামায়লাতিল আশজার গাছ পর্যন্ত ঝুমতে থাকত, ওয়াকাফাতি তায়েরা পাখি পর্যন্ত থেমে যেত, যখন উনি সুর তুলতেন সবুর পড়তেন, ওই আওয়াজ তোমাকে আমাকে দেওয়া হবে, কত বড় সিঙ্গার হবে তুমি চিন্তা করো, একটু ভাবো না, দুনিয়ার এগুলো সিঙ্গার, এটার আওয়াজ বলে নাকি? আসল সিঙ্গার তো জান্নাতে বানানো আছে, কৌয়াত মিয়াত রজুল, 100 পুরুষের যৌবন শক্তি দেওয়া হবে, 100 পুরুষের যৌবন শক্তি, পাওয়ার ব্যাংকে বইরা রাখার জন্য না, ডেলি 100 বার ব্যবহার করবে, 100 বার, এই জন্য তো আমি বলি দুনিয়ায় 14 তারিখ বৎসরে একবার হয়, জান্নাতে পার ঘন্টায় 14 তারিখ 4 বার হবে, 4 বার, কয়বার? ভিডিও কল হবে, ভিডিও কল, আর তোমাকে ডাকবে তাল ইলাইয়া, আমার কাছে আয় না, দেখা যা আল্লাহ কি বানায় রাখছে তোর জন্য, মাটি দিয়া বানাইছে হাঁটু পর্যন্ত মুস্ক দিয়া, কমর পর্যন্ত আম্বার দিয়া, কাত পর্যন্ত সাফরান দিয়া, চেহারাটা উপরটা বানাইছেন হোয়াইট কাফুল দিয়া, কেমন সুন্দর হবে, যেখানে তাকাবে ওইখানে ছবি দেখা যাবে, আল্লাহ রসুল বর্ণনা দিছেন আগুন আঙ্গুলের এই পুর যদি দুনিয়ার উপরে এইভাবে ধরে লাতানাব্বারাতি দুনিয়া, টর্চ লাইট মারলে যেরকম ফকফকে হয় সারা দুনিয়া এরকম ফকফকে হয়ে যাবে, লাউ কাশাফা সাকাইহি লাগাবা দাউ শামস, পাও যদি খুলে দেয় সূর্য আলো হারায় ফেলে, লাউ দহিকা আলা দুনিয়া তানাব্বারাতি দুনিয়া, শুধু হাসি দিলে দুনিয়াটা পুরাকে পুরা আলোতে ঝলমল করতে থাকবে, একটা চুল আকাশের নিচে নাড়া দিলে লতা আত্মারাতি দুনিয়া সারাটা দুনিয়া সুদরানে মোহিত হয়ে যাবে, লাউ বাজাগা সাবাতি আবহুর,
সাত সমুদ্রে থুতু দিতে দেরি, পানি লবণাক্ত দূর হইতে দেরি হবে না, তিতাত্ত দূর হইতে দেরি হবে না, মধুর মতো মিষ্টি হইতে দূর হবে না, চারটা সুগ্রাণ বাহির হইতে দেরি হবে না। ওই থুতু যদি ডাইরেক্ট ঠোঁটে লাগে তো কেমন মজা হবে? যুবকরা ভাববে কিভাবে লাগবে, ঠিক না? আরে তোমার জন্য বানায় রাখছে, তোমারটা তোমার ঠোঁটে লাগবে না তো কার ঠোঁটে লাগবে? কি আমি তোমাকে অভ্যাস জানি, রাগ হয়ে যাবে তোমরা, নাহলে বলা দিতাম। তোমরা তো মোবাইলে দেখো এরম করো, ঠিক না? না করো না, হ্যাঁ হ্যাঁ না করো না, রাগ হয়ে গেল হ্যাঁ? এটাই কি মজা পাইলা তুমি? বানায় রাখছে ওইটা যখন ঠোঁটে লাগবে তখন বোঝবা কি বানায় রাখছে। 3 কিলোমিটারের ঘেরে লেহেঙ্গা পরা, এখন তো মেসেজ দেয় 2 জন 20 জনকে দাঁড়ায় থাকে, 1 জন 19 জন দূরের থেকে তাকায় মিছিল বাইর করে, ছেক খেয়েছে আমার ভাই, বাকিটা তোমরা মিলায় নি, ঠিক না? জান্নাত এরকম না, আমি হাসানের জন্য বলতেছি না, বুঝানোর জন্য বলতেছি। ওই জান্নাত চাবে তার আকাশ, নাচাবে রাখা আছে, গান চাবে তার রাখা আছে, বাইক চাবে সুপার বাইক বানায় রেখা দিছে তোমার রেখা। দুনিয়ার বাইক তো পেট্রোলে চলে, চালাইলে চলে, নাইলে চলে না, আবার চলতে যায় ও মাঝে মাঝে বিরক্ত করে। জান্নাতেরটা এরকম না, আল্লাহু আজনি হাতান, আল্লাহ দুই ডানাওয়ালা বাইক বানায় রেখা দিছেন। ইন্না ফিল জান্নাতি লাখাইলা, জান্নাতে ঘোড়া আছে ডানাওয়ালা, ইয়ারকাবুর রাকিব ওয়া ইউসিরু হাইসু ইয়াশা, চড়বে আর যেখানে মনে চায় চোখের পলকে উড়ে দেবে, যেইখান থেকে ভিডিও কল আসবে ওইখানে যে আর ঠপ করে নেমে যাবে। যুবকরা তো খালি হাঁটলে একরকম হাঁটে, মোটর সাইকেলে উঠলে বাপ একটু চেঞ্জ হয়ে যায়, আর পিছে যদি কেউ থাকে তাহলে তো কোনো কথাই নেই, ফুল চার্জ একবারে, ঠিক না? জান্নাত তো ফুল চার্জে থাকবে, কোনো অসুবিধা নেই। যেইখানে আছে ওরে পিছে বসাবে, একটা সামনে একটা পিছে, তারপরে দিবে উড়া। আল্লাহ বানায় রেখা দিছে, মন দিয়া চলে। আস আজকে তওবা করা প্রস্তুতির অঙ্গীকার করি, করবেন তওবা? হ্যাঁ, কে কে করবেন দেখি? তাইলে আল্লাহকে বলা দেন, হাত উঠাইছেন যখন, যে আল্লাহ অতীত থেকে তওবা করলাম। আরে বলেন না মনের থিকা, আমাদের তওবা কবুল করেন না মান? এই উম্মত তওবা কর, এই উম্মতের তওবা আল্লাহর কাছে বড় প্রিয়। প্রিয় যদি না হইতো তাহলে সারাদিন অপেক্ষা করা, রাত্রের 3 ভাগের 1 ভাগ পর্যন্ত অপেক্ষা করা, নিচে নাইমা চলে আসতেন না। 3 ভাগের 1 ভাগ যখন অতিবাহিত হয়ে যায় তো নিচে চলে আসেন, প্রথম আকাশে চলে আসেন, আর ডাকতে থাকেন হাল মিন মুস্তাগফির ফা আগফির আল্লাহ। আজকের থেকে অঙ্গীকার করি, প্রস্তুতি নিব। এই উম্মতের প্রস্তুতি বেশি কঠিন না, অন্য উম্মতের জন্য বড় কঠিন ছিল, মাথার গাম পায়ে ফেলতে হতো। কেন? ওদের বয়সও বেশি ছিল, 1000 বৎসর, 500 বৎসর, 700 বৎসর, 800 বৎসর খাটতে হতো। আমাদের বয়স বেশি না, 60-70 বৎসর, আমাদের বেশি খাটতে হবে, 60-70 বৎসরও না, আমাদেরকে অর্ধেক খাটলেই চলবে। কেন? প্রথম 15 বৎসর তো মাফ হই, যতক্ষণ পর্যন্ত প্রাপ্ত বয়স্ক না হয় ততক্ষণ পর্যন্ত কোনো গুণা লেখা হয় না, নিষ্পাপ থাকে নিষ্পাপ। 15 বাদ 60-এর থেকে রইল 45, তারপরে যতক্ষণ ঘুমায় ততক্ষণ কলম তার বিরুদ্ধে যায় না, রুফিয়াল কলম না এম হাত্তা ইয়াস্তাই ইদ, ঘুমেরতে না ওঠা পর্যন্ত কলম বিরুদ্ধে যায় না। আমাদেরকে বেশি খাটতে হবে, অল্প কি তওবা করার পরে প্রস্তুতি নিতে রাজি? কে কে রাজি দেখি, আল্লাহ কবুল করো। তাইলে শিখতে হবে নামান, শিখতে হবে, নারীকে শিখতে হবে, যুবককে শিখতে হবে, বৃদ্ধকে শিখতে হবে,
বরিশালের মতো প্রবাদ বাক্য বললে চলবে না, মুই কি কম বুঝি মুরে বুঝাইতে হইবে, এটা বললে চলবে না, শিখতে হবে। আর শিক্ষার ক্ষেত্র বাংলাদেশের মতো দুনিয়ার কোথাও নাই। বাংলাদেশে যেভাবে শিক্ষার ক্ষেত্র আছে দুনিয়ার কোথাও আমি দেখি না। 99টা তো দেখলাম, মহাদেশ তো 60টা দেখলাম, আজ পর্যন্ত বাংলাদেশের মতো দেখি নাই। কদমে কদমে আহকানি আলেম ওলামা, কদমে কদমে মসজিদ মাদ্রাসা, কদমে কদমে আল্লাহ ওয়ালা, দুনিয়ার কোথাও নেই, শুধু এই দেশটাই আছে। লাল সবুজের পরিধিতে আছে আর কোথাও, এরকম কদমে কদমে আলো, কদমে কদমে মসজিদ, কদমে কদমে মাদ্রাসা, দুনিয়ার কোথাও নেই। এই জন্য আমাদের জন্য শিখা সহজ, শিখবেন তো হক্কানি আলেমদের থেকে। সর্বশেষ একটা কথা, একটা দিয়েই যথেষ্ট হয়ে যাবে, যদি আমি আদায় করার মতো আদায় করতে পারি, আর এটা আমার গ্রান্টি না, আল্লাহ আল্লাহ রসুলের গ্রান্টি, ইদা সালুহা সালুহা সাইরুল আমাল, নামাজ ওকে জীবন ওকে, যদি পড়ার মতো নামাজ পড়তে পারি, যুবক পায়ে হাত যদি সেজদা করার মতো করতে পারো, তাহলে হয়ে যাবে, প্রস্তুতি হয়ে যাবে। যতদিন দুনিয়ায় থাকবে আল্লাহ তোমাকে দেখবে আর বলবে লাউলা শাবাব খুশা, এ যদি না থাকতো তাহলে দুনিয়ার পটভূমি ভিন্ন হতো। এ আছে বিদায়, সূর্য ওঠে আবার ডোবে, চন্দ্র বাড়ে আবার কমে, ঋতু আসে আবার যায়, সব কিছু তার জায়গায় আছে, এই যুবক আছে বিদায়। এ যদি না থাকতো লাজালতু সামা হাদিদা, আকাশ লোহার, ওয়াল আরদা সফসাফা, জমিন তামার, ওমা আনজালতু মিনাস সামাই কাতরা, একটা বৃষ্টির ফোটানা, ওমা আম্বাতু মিনাল আরদি হাব্বা, জমিন থেকে একটা শস্যের টানানা, বাল আনজালতু আলাইহিমুল আযাবা সাব্বা, একের পর এক আজাব দিয়ে আমি ধ্বংস করে দিব। খালি পারি না কয়েকটা সম্প্রদায়ের কারণে, তার ভিতরে এক সম্প্রদায় হলো যুবক, যে প্রস্তুতি নেওয়ার মতো নিছে। এই জন্য আজকের থেকে নামাজ ছাড়বে, ওয়াদা পাক্কা নামাজ। الحمد لله لا نوصي ثناء كما هو أثنى على نفسي، اللهم لك الحمد كله ودقه وجله سره وعلانيته أوله وآخره صغيره وكبيره، اللهم لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك، اللهم لك الحمد حمدا خالدا مع خلودك دائما مع دوامك لا منتهى له دون علمك ولا منتهى له دون معشيتك، الأحد الصمد الذي لم يتخذ صاحبة ولا ولد، خلق الخلق وأحصاهم عدد، رفع السماء بقدرته بغير عمد، بسط الأرض بقدرته على ماء الجمد، قسم الرزق فلا ينسى من خلقه أحد، ولم يكن له كفوا أحد، الحي القيوم عليك العظيم جواد الكريم حنان منان فعال لما يريد، والصلاة والسلام على حبيبنا وقطعة كبدنا مصطفى مجتبى
محمد رسول الله الذي بعثه إلى الجن وإلى الإنس وإلى الأبيض وإلى الأسود بشيرا ونذيرا داعيا إلى الله رحمة للعالمين شفيع المذنبين حريص بالمؤمنين رؤوف الرحيم صلى الله عليه وعلى آله وأصحابه وأتباعه صلاة وسلاما تنجينا من جميع الأحوال والآفات وتقضي لنا بها جميع الحاجات وتطهرنا بها من جميع السيئات وترفعنا بها عند الله أعلى الدرجات أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ذلك اليوم الحق فمن شاء اتخذ إلى ربه مآبا وقال رسول الله صلى الله عليه وسلم إنكم لتموتون كما تنامون تبعثون كما تستيقظون وتحاسبون بما تعملون أو كما قال عليه الصلاة والسلام منوش جنم نيتے دیری তার যাত্রা চলমান হতে দেরি হয় না যখনই মার পেটের থেকে আসেন অথবা বলা যায় চারি মাস পরে যখন মার পেটে রু আসে চারি মাসে বাচ্চাটা কমপ্লিট হয় চারি মাস পরেই রু চলে আসে যেদিন থেকে আত্মাটা ভিতরে আসলো ওই দিন থেকে যাত্রা চলমান আমরা সবাই কিন্তু যাত্রী আমার কথায় সুর হবে না ধ্যান দিয়া শুনতে হবে তাইলে বুঝে আসতে পারে যত বেশি মনোযোগ দিবেন আশা রাখি তত বেশি বুঝে আসতে পারে তো আমাদের দেহটা তৈরি হওয়ার পরে রু আসতে দেরি আমাদের যাত্রা চলমান হতে দেরি হয় না আমরা কিন্তু সবাই যাত্রী যাত্রী বোঝেন আরে আমার বাংলা বোঝেন আপনারা আমরা কিন্তু যাত্রী বুঝাইতে চাইতেছি যাত্রা কোন দিকে এটাও দেখাবো রু যেদিন আসছে ভিতরে আসতে দেরি আমাদের যাত্রা চলমান হইতে দেরি হয় না আমরা সবাই কিন্তু মৌতের যাত্রী আমরা সবাই কবরের যাত্রী আমরা সবাই কিন্তু আখেরাতের যাত্রী আর এটাও সত্য কার যাত্রা কখন পরিসমাপ্তি ঘটবে কেউ জানে না কারো দেখা যায় মার পেটেই যাত্রা পরিসমাপ্তি হয়ে যায় মৃত্যু অবস্থায় বাচ্চাটা মার পেটের থেকে বাহির হয়ে চলে আসে আবার কারো দেখা যায় দুনিয়াতে পা রাখার সাথে সাথে দুই চার ঘন্টা দুনিয়ার থেকে তারপরে চলে যায় কারো দেখা যায় দুই এক সপ্তাহ পরে চলে যায় কারো দেখা যায় দুই এক মাস পরে চলে যায় কারো দেখা যায় দুই চার বৎসর পরে চলে যায় কারো দেখা যায় দুই এক যুগ পরে চলে যায় কাউকে দেখা যায় যে শত বৎসর পরে চলে যায় মার পেটে রু আসতে দেরি আমাদের যাত্রা শুরু হতে দেরি হয় আবারও বলতেছি কিন্তু কার যাত্রা কখন পরিসমাপ্তি ঘটবে আমরা কেউ জানি না আল্লাহ এই জানার সুযোগ দেন নাই যদিও জীবনটা আমার আমরা বলিও আমার জীবন আমি কাটাবো যেমন খুশি তেমন কাটাবো এটা সচরাচর আমাদের সমাজের প্রবাদ বাক্য
আমাদের সমাজের স্লোগান আমাদের সমাজের স্লোগান এটা বিশেষ করে কিছু শ্রেণীর মানুষ আছে যাদের স্লোগান এটা যুবকদেরও স্লোগান এটা যে আমার জীবন আমি কাটাবো যেমন খুশি তেমন কাটাবো বুঝা গেল জীবন আমার হতে পারে বটে কিন্তু এটার গতি আমার হাতে না এটা যিনি দিবেন গতিটা ওনার হাতে পরিসমাপ্তি কখন হবে এটা জানার ক্ষমতা আমাদের নাই মেশিন আজ পর্যন্ত আসে নাই বাকি জীবনে কোনোদিন আসবে বলে মনে হয় না যে মানুষের শরীরে লাগায় যেরকম রক্ত তাপমাত্রা মাপা যায় যে জ্বর কতটুকু বিভিন্ন জিনিস টেস্ট করা যায় এখন কোন মেশিন আসে নাই যে লাগায় বলে দিবে তোমার যাত্রা কবে পরিসমাপ্তি হবে বিদা আবারো বলতেছি যেদিন থেকে রু আসছে ওদিন থেকে আমাদের যাত্রা চলমান কাটটা কখন পরিসমাপ্তি ঘটবে কেউ জানে না যেখান থেকে আসছি ওইখানেই ফিরে যাব আল্লাহ অস্তিত্ব দিবেন আল্লাহর কাছেই আবার ফিরে যাব অন্য কোথাও থেকে আমরা আসি না যতই দুনিয়ায় উক্তি যুক্তি বলুক না কেন চির সত্য এটাই যে আমরা আল্লাহর কাছ থেকে আসছি হুয়াল্লাযী খালাকাকুম আল্লাহই আমাদেরকে অস্তিত্ব দিবেন নাইলে এক ফোঁটা পানি এত সুন্দর রূপ ধরার কোনোদিন ক্ষমতা ছিল না এক ফোঁটা পানি এত সুন্দর রূপ ধরার কোনোদিন ক্ষমতা ছিল না যাকে দেখা যুবক বিষের বোতল পর্যন্ত পান করতে চায় কি আছে এই এলাকায় এরকম কাহিনী না নাই মনে হয় বোঝেন নাই এক ফোঁটা পানি কিন্তু আবার যেই যুবককে দেখা যুবতী অরুণা পেঁচায় গলায় ফাঁস নিতে চায় এই দৃষ্টান্ত তো আছে এই অঞ্চলে ঠিক না না নাই তেলি পানিকে এত সুন্দর রূপকে দিল বড় আয়নার সামনে দাঁড়ান না দাঁড়ায়া কখনো নিজেকে একটু দেখেন দেখলে বুঝে আসবে যে এক ফোঁটা পানিকে এত সুন্দর রূপ কি করে দিল মানুষ রূপে এত সুন্দর কি করে বানাইল তো যে আল্লাহ অস্তিত্ব দিবেন ওনার কাছেই কিন্তু ফিরে যেতে হবে হারায় যাওয়ারও সুযোগ নাই আবার থাইকা যাওয়ারও সুযোগ নাই হারানের সুযোগ নাই এটা আল্লাহর চ্যালেঞ্জ আইনাল মাফার কোথায় বেগা যাবে কোথায় হারায় যাবে ইল্লা বিসুলতান যেখানে যাবে ওটা আমার রাজত্ব হবে এই জন্যই তো কবি বুঝাইতে চেয়েছেন যদিও নাকি পালাও তুমি আকাশেতে লাগিয়ে সিঁড়ি মৌত থেকে ভাগো তুমি মৌত থেকে ভাইগা কোনোদিন আকাশে পালায়ও পালায় থাকা যাবে না কোরআনের কথাই সত্য ইউদরিকাল মাউত মৃত্যু তোমাকে ধরবেই ধরবে মৃত্যু তোমার পর্যন্ত পৌঁছবেই পৌঁছবে এই জন্য আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আল মাউত লাইসা লাহুল ফাউত মৃত্যুকে ফাঁকি দেওয়া কারো সম্ভব না এই জন্য দুনিয়া আল্লাহ নিয়া পর্যন্ত মতবাদ আছে নাউজুবিল্লাহ কেউ বলে গড ইজ নাথিং আল্লাহ বলতে কিচ্ছু নাই কিন্তু মৃত্যু নিয়ে কোনো মতবাদ নাই সবাই এই কথা বিশ্বাস করে মৃত্যু অশিরু ধার্য তো যেটা আমার কথা শুরু ছিল যে আমরা কিন্তু সবাই যাত্রী মৌতের যাত্রী কবরের যাত্রী আখেরাতের যাত্রী এই জন্যই মনে হয় আল্লাহ সতর্ক করতেছেন নাইলে মনে হয় সতর্ক করার প্রয়োজন ছিল না আল্লাহ দুনিয়ার মানুষকে চিৎকার দিয়ে সতর্ক করতেছেন ইবনে আদম লা তাফরাহ বিদুনিয়াইকা মানুষ দুনিয়ার উন্নতি দুনিয়ার উন্নতি
দুনিয়ার উন্নতি যেন তোমাদেরকে বিমুখ না করে ফা ইন্নাকা গায়রা মুখাল্লাদ তুমি চিরঞ্জীব না তুমি চিরঞ্জীব না কুরআনও বলে আফা হাসিবতুম আন্নামা খলকনাকুম আবাস ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন ভাবতেছো আমার কাছে ফিরবে না এটা কোনোদিন সম্ভব না ইন্নি কতবতুল মউত আলা মান তাহতা আরশি আমার আরশের জিতে যে আছে তার জন্য মউত শিরু ধার্য মরতে হবে মরবে না কে এটো বলে দিছেন আল্লাযী হাইলা ইয়ামুত ফাহুয়া ফাওকা আরশি যে মরবে না সে আমার আরশের উপরে বিরাজমান অর্থাৎ আল্লাহ আর সত্য এটাই কুল্লু মান আলাইহা ফান যা দেখতেছি সব একদিন ধ্বংস লীলায় রূপান্তরিত হবে ওয়াইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম শুধু আল্লাহ থেকে যাও তো শর্টে বুঝাইতে চেষ্টা করতেছি অল্প সময়ের ভিতরে যাতে কথা শেষ হয় কথা লম্বা হইলে অনেক কিছু হবে এমন না এটা আমাদের ভুল ধারণা যে কথা লম্বা হইলে অনেক কিছু হবে আজকে আমাদের মেমোরি এত বড় না মেমোরি এখন বড় শর্ট মেমোরি আছে কিন্তু এটা প্রযুক্তিতে চলে গেছে প্রযুক্তি এই জন্য এখানে পাওয়া যাবে কলেজের ছেলে কিন্তু ও আমাকে সতেরোর নামটা শোনাইতে পারবে না পারবে কি কেউ পারবেন কেউ পারবে না একজনও পারবে না সতেরোর নামটা শোনাইতে পারবা কি কলেজের ছেলে তো দেখা যায় এখানে কেননা সমস্ত এখন মেমোরি প্রযুক্তিতে চলে গেছে কন্যা ও অঙ্ক করে ক্যালকুলেটার দিয়া ওর এখনো নাম তার দরকার হয় না ও ক্যালকুলেটারে আট আট কত হয় ষোলো এটা বাহির করে আট দুগুণী ষোলো এটাও বলতে পারে না তো মেমোরি চলে গেছে প্রযুক্তিতে এই জন্য কথা বেশি বললে মনে থাকবে না এই জন্য কথা কম হওয়া চাই যাতে মনে থাকে আর যদি দিলে গাথে তাহলে অল্প কথাও জীবন চেঞ্জ করা যায় আমি দুটা প্রমাণ দিব দুটা ইব্রাহিম ইবনে আদহাম রহমতুল্লাহ আলাই বলখ নামি দেশের রাজা ছিলেন যেটা এখন ইরাকের অন্তর্ভুক্ত গভীর রাত্রে ঘুম ভেঙে গেছে কারো চলার আওয়াজে তো বলছে আমার ছাদে এত জোরে জোরে চলে তো চলে কে তো ডাইকা যখন নিয়ে আসছে জিজ্ঞাস করছে তুই এই গভীর রাত্রে ছাদে কি করিস তো বলতেছে জাহাপনা আমার উট হারায় গেছে আমি খুঁজতে খুঁজতে ছাদে চলে আসছি বলছে পাগল নাকি উট কোনোদিন ছাদে পাওয়া যায় আর উট ছাদে উঠবে তো উঠবে কি করে উট কি সিঁড়ি বাইতে জানে তুই তো উট তালাশ করবি জঙ্গলে নিলে মরুভূমিতে তো বসে জাহাপনা উট যদি ছাদে না উঠতে পারে তা আপনি রাজপ্রাসাদে বসে আল্লাহ পাবেন কি করে এতটুক কথায় জীবন চেঞ্জ আজকে আল্লাহ ওয়ালাদের প্রথম সারির ভিতরে ওনার নাম ইব্রাহিম ইবনে আদহাম রহমতুল্লাহ আলাই আল্লাহ ওয়ালাদের প্রথম সারিতে যারা তাদের ভিতরে ওনার নামটা আরেকটা দিতেছি হাদিস থেকে বনি ইসরাইলের এক বদমাস ছিল কিফিল কিফিল যার নাম ছিল কিফিল পুরো সমাজের ভিতরে কুকুর মানুষ দেখতে পারতো কিন্তু ওকে দেখতে পারতো না মানুষ বলতো কুকুরের চেয়েও অদম কেননা তার এরকম একটা নেশা ছিল যে প্রতি রাত্রে জিনার পিছনে সে ৫০ থেকে বর্তমান টাকায় ৬০ লক্ষ টাকা খরচ করত একদিন একজনকে ধরে নিয়ে আসছে কামরায় ঢুকায় দিয়া বলছে আমি প্রস্তুতি নিয়ে আসতেছি যখন কামরায় ঢুকছে তো দেখতেছে মহিলা কাঁদতেছে সে জিজ্ঞাস করতেছে কাঁদিস কেন তোকে তো জোর করে আনি নাই টাকার বিনিময়ে নিয়ে আসছি তো বলছে শুন কিফিল আমি বাজারি মেয়ে না কোনো বিপদের কারণে আমি তোর হাতে ধরা দিতে বাধ্য হয়েছি
কিন্তু আমি কাঁদি কেন জানিস আমি কাঁদতেছি এই জন্য যে কালকে এই চেহারাটা আল্লাহকে কি করে দেখাবো মনে হয় বোঝেন না এই চেহারাটা আল্লাহকে কি করে দেখাবো একটু ভাবো না যুবক সারা দিন কত গুনাহ করি একটু ভাবো প্রযুক্তির মাধ্যমে কত জিন গুনাহ করি সারা দিন আমরা মিডিয়ার মাধ্যমে ইন্টারনেটের মাধ্যমে কত গুনাহ করি কোনদিন কি ভাবছি যে এই চেহারাটা আল্লাহকে কি করে দেখাবো তো মহিলার এই কথায় কিফিলের দিল গলে গেছে দিল ফেরা গেছে তো কিফিল বলতেছে বোন তোর হাত গায়ে হাত দিব না টাকা তোকে দিয়া দিতেছি কিন্তু একটা অনুরোধ করব আমি তওবা করলাম তুই একটু চোখের পানি দিয়ে আল্লাহকে বলা দে না যেন আমার তওবাকে কবুল করে ওই রাত্রেই কিফিল মারা গেছে ঘরের দরজা সোনালি অক্ষরে লেখা উঠছে কদ গফার আল্লাহু লি কিফলি আল্লাহ কিফিলকে মাফ করে দিয়েছে কথা অল্প হলেই যথেষ্ট ঘন্টার পরে ঘন্টা কথা কোনো জরুরি না এই জন্য যেটা বুঝাইতেছিলাম যেদিন মার পেটে আমাদের রু আসছে ওই দিন থেকে আমাদের যাত্রা চলো না আমরা থামলেও যাত্রা থামে না আমরা ঘুমাইলেও যাত্রা থামে না আমরা বসলেও যাত্রা থামে না যাত্রা তো কন্টিনিউ চলো মা সে আমাকে রেখায় দাঁড় করাই থামবে এর আগে থামবে না মৌতের রেখায় দাঁড় করায় দিয়া সে থেমে যাবে আর মৌতের রেখায় দাঁড় হইতে দেরি আমার উপরে থাবা আসতে দেরি হবে না আখাজ না হোক তান ছোমাইরা আমাকে উঠাইতে দেরি করবে না দুনিয়ার কোন প্রতিরোধ দিয়া প্রতিরোধ করা যাবে না কোন দেওয়াল দিয়া না কোন বক্স দিয়া না কোন প্রযুক্তি দিয়া না দুনিয়ার সমস্ত শক্তি প্রয়োগ করেও রাখা যাবে না নাহলে প্রবাদ বাক্য কেন হলো মারে আল্লাহ রাখে কে রাখে আল্লাহ মারে কে কোরআনের কথাই সত্য ওলাউফি বুরুজি মুসাইয়েদা যতই প্রতিবন্ধকতা সৃষ্টি করি না কেন না মালাকুল মৌত আসবে উঠায় নিয়ে যাবে এটা আমার বুঝানোর উদ্দেশ্য না এত কথা বুঝানোর উদ্দেশ্য আগের আগেরটা বুঝানোর জন্য যে যাত্রা তো আমার চলমান আমি তো যাত্রী যেই দুনিয়ায় আসছে যেই অস্তিত্ব নিছে একদিন একদিন না একদিন তার যাত্রার পরিসমাপ্তি ঘটবে এমনকি মালাকুল মৌতেরও যাত্রার পরিসমাপ্তি ঘটবে কোনো এক পর্বে আল্লাহ মালাকুল মৌতকে জিজ্ঞাসা করবে মাম বাকিয়া এখন সৃষ্টির ভিতরে কে বাকি তো উনি বলবে আনা ওয়া আনতাল হাইয়্যুল্লাযী লা তামুত আমি বাকি আর আপনি চিরঞ্জীব শুধু আমি বাকি আর কেউ নাই আকাশেও না জমিনেও না আরশের নিচেও না কোথাও কেউ নাই সব নিয়ে আসছি আল্লাহ বলবে ফাতামুত আনতা এবার তোমার পালা তুমি মরো তারপরে আল্লাহ লজিক দিবে যুক্তি দিবে কেন মরবে আল্লাহ বলবে ইন্নি কাতাবতুল মাউতা আলা মান তাহতা আরশি এটাই আমার সিদ্ধান্ত আমার আরশের নিচে যে আছে তাকে মরতে হবে হাইলা ইয়ামুত ফাহুয়া ফাওকা আরশি চিরঞ্জীব যিনি উনি আমার আরশের উপরে সাইউল কি আলাইহি সাকারাতুল মাউত আল্লাহ ওনার উপরে মৃত্যুর যাতনা ঢালবেন উনি চিৎকার দিবেন আর বলবে বি ইজ্জতিকা ওয়া জালালিক আপনি ইজ্জত আর জালালের কথন লাউ আলিমতু সাকরাতুল মাউত মৃত্যু সম্বন্ধে যদি আমার কিঞ্চিৎ ধারণা থাকতো মা কবস্তু আরওয়াহাল মুমিনিন আমি মুমিন মুসলমানকে উঠায় আনার দায়িত্ব কোনোদিন নিতাম না এত কষ্ট বিদায় আমরা কিন্তু সবাই যাত্রী কিন্তু আসল কথার জায়গায় চলে আসি যাত্রী তো বটে বালুকার মানুষ একটু ভাবেন
যুবকরা একটু ভাবো, একটু চিন্তা করো, কত যুবকই তো এই পর্যন্ত কবরে চলে গেল, আমিও তো চলে যেতে পারি, সবাই তো চলে যেতে পারি। এই জন্যই মনে হয় আজকে সূর্য চিৎকার দিতে দিতে ডুবছে। সূর্য যখন ডোবে না তখন একটা চিৎকার দেয়, আর যখন ওঠে তো আরেকটা চিৎকার দেয়। যখন ওঠে তখন চিৎকার দেয় আনা ইয়াউমুন জাদিদ ফাক্তানিম, আমি নতুন দিন সুবর্ণ সুযোগ মনে কর। আর যখন ডোবে তখন চিৎকার দেয় লান আউদ ফি হায়াতিকা আবাদা, হতে পারে আর কোনোদিন তুমি আমাকে উঠতে নাও দেখতে পারো। এই চিৎকার দিয়ে ডুবে গেছে, ডুবে নাই আগে চলে গেছে। কেন, এখনো 5:36 বাজে সৌদি আরবে, সূর্য এখনো এখানে ডুবে নাই। নিউ ইয়র্কে মাত্র সূর্য উঁকি দিতেছে, আমেরিকাতে নিউ ইয়র্কে এখন 8:36 বাজে সকাল। তো সূর্য চিৎকার দিয়ে আগে চলে গেছে, আমাদেরকে অন্ধকারে ডুবায়া। তো সূর্য একটা চিৎকার দিয়ে ওঠে আর একটা চিৎকার দিয়ে ডুবে। আসলে শোনার সুযোগ যদি আল্লাহ করে দিত তাহলে মনে হয় আমরা এখনোই নিচের মাটিটার থেকে শুনতাম, নিচের মাটিটা সারাদিন বলে তামসি আলা জাহরি মাসিরু কাফি বাতনি, তুমি আমার পিঠে চলমান, অচিরে তুমি আমার পেটে আসবে। ফাতারা মুআমালাতি, তখন তুমি আমার ব্যবহারটা দেখবে যে আমি তোমার সাথে কি ব্যবহার করব। প্রতিদিন চিৎকার দেয়, এরকম কোন বস্তু নাই যেটা চিৎকার না দেয়, আমাদেরকে সতর্ক না করে। বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি লিখছেন যে আমাদের এলাকার কুকুরগুলা পর্যন্ত অপরিচিত মানুষ দেখলে সতর্ক করে, কুকুর পর্যন্ত সতর্ক করে, কুকুর পর্যন্ত আমাদেরকে সতর্ক করে। বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ না লিখলে আমি বলতাম না কোনোদিন। বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ বলেন কুকুর পর্যন্ত দেখা যখন চিৎকার দেয় কমাও কমাও, কুকুর পর্যন্ত চিৎকার দেয়, কুকুর পর্যন্ত চিৎকার দেয়। আর বলে ইবনে আদম, ও মানুষ আনকিদ নাফসাকা মিন গাযাবিল জাব্বার, মানুষ তুমি তোমাকে আল্লাহর আযাব থেকে বাঁচাও। তো আমরা সবাই যাত্রী, যাত্রা আমাদের চলমান, সবাই আমরা যাত্রী, কিন্তু শেষ জায়গায় চলে আসছি কথা, যাত্রী তো বটে কিন্তু যুবককে যদি জিজ্ঞাসা করি প্রস্তুতি কতটুকু, যুবক অ্যান্সার দিতে পারবে না। বয়স্কদেরকে যদি জিজ্ঞাসা করি প্রস্তুতি কতটুকু, নারীকে যদি জিজ্ঞাসা করি প্রস্তুতি কতটুকু, পুরুষকে যদি জিজ্ঞাসা করি প্রস্তুতি কতটুকু, প্রত্যেককে যদি জিজ্ঞাসা করি যে প্রস্তুতি কতটুকু। যাত্রী তো বটে, কবরের যাত্রী, আখেরাতের যাত্রী, কিন্তু প্রস্তুতি কতটুকু, ওইখানে তো প্রস্তুতি দেখা হবে আর কিচ্ছু তো দেখা হবে না, সোসাইটি তো দেখা হবে না, সোসাইটি দেখা হবে না, শুধু প্রস্তুতি দেখা হবে। আজকে আমাদের জীবন চেঞ্জ হয় না কেন, আমরা মাথার কান দিয়ে শুনি এই জন্য জীবন চেঞ্জ হয় না। রব্বে কাবার কসম, আপনি দিলের কান দিয়ে শুনে দেখেন জীবন চেঞ্জ, কেন আল্লাহর ওয়াদা আছে আগে লাআল্লাকুম তুরহামুন। তুই দিলের কান দিয়ে শুনে দেখ, আমি যদি তোর ভিতরে রং না দিলাম তারপরে বলিস,
চুপচাপ শুনা দেখ আমি যদি তোর ভিতরে কালার না দিলাম তারপরে বলিস রহমতের চাদর না বিছাইলাম তারপরে বলিস আজকে মাথার কান দিয়া শুনে দিলের কান দিয়া শুনে না যার কারণে জীবনের শেষ প্রান্তে চলে আসছে অনেকে আমাদের জীবন তো শেষ প্রান্তে ঠিক না কি হ্যাঁ দাড়ি পাকা মানি চিঠি দাড়ি পাকা মানি সার্টিফিকেটও দাড়ি পাকা মানি চিঠিও দাড়ি পাইকা গেছে মানি চিঠি চলে আসছে যে প্রস্তুত হও যেই কোনো মুহূর্তে তোমাকে উঠে নিতে পারে আবার দাড়ি পাকছে মানি এটা বিরাট বড় সার্টিফিকেটও যদিও আমার সমাজ এটা মানে না সকালবেলা উঠতে দেরি দাড়ি শেভ করতে দেরি করে না অথচ এই উম্মতকে আল্লাহ দাড়ি দিছিলেন জান্নাতে যাওয়ার জন্য হুজুররা মনে হয় একমত হবে না দেখি শেষে হয় কি না এক মুহাদ্দিসে জামান মারা গেছেন আল্লাহ জিজ্ঞাসা করছে ওই বুইরা কি নিয়ে আসছস তোনার ওই মুহূর্তে হাদিস মনে উঠছে ভাই কিচ্ছু নিয়ে আসি নাই শুধু সাদা দাড়ি নিয়ে আসছি তা আল্লাহ খেপে গেছে সাদা দাড়ি কয় কেন খেপেন কেন আপনি বলেন না জিবরিল আলাইহিস সালামকে জিবরিল আলাইহিস সালাম বলে নাই আমাদের নবীজিকে আমাদের নবীজি বলে নাই সাহাবাকে সাহাবা বলে নাই তাদের ছাত্রকে তাদের ছাত্ররা বলে নাই আমাদেরকে আপনি নাকি সাদা দাড়ি দেখলে লজ্জা পান এখন তো দেখি উল্টা আপনি চোখ বড় বড় করতেছেন আল্লাহ হাইসা দিয়া বলতেছে সবাই সত্য বলছে আমিও সত্য বলছি মাফ করে দিলাম এখন হাদিসটা শুনেন ইন্নাল্লাহ লা ইস্তাহি যি শাইবাতিন শাইয়াবা ফিল ইসলাম ওই মুসলমান যে ইসলাম অবস্থায় দাড়ি পাকায় দিছে ও সাদা দাড়ি দেখলে আল্লাহ লজ্জা পায় লজ্জা আর শাস্তি দেন না তো এক পর্বে তো চলে আসছি শুনতে 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 কিন্তু এখনো তো আজান হলে মসজিদ খালি ঠিক না না মুসল্লি বাড়ছে না কমছে বলেন না বাড়ছে না কমছে বাড়তেছে না কমতেছে কেন এখন তো সারাদিন মিডিয়ার মাধ্যমে শুনে যুবকদেরকে জিজ্ঞাসা করেন আমরা তো রাস্তায় গাড়ির থেকে নামতে পারি না সারাদিন যে দেখে সেই কয় হুজুর আপনার বয়ান শুনি কিন্তু আমার বয়ান শুনে তো বটে কিন্তু আজান হইলে মসজিদের দিকে দৌড়ায় কয়জন এই কথা মনে কইরা যে আল্লাহ ডাকছেন অথচ দুনিয়ার পদস্থ মানুষ ফোন করতে দেরি লঙ্গি এক হাতে দৈরা দৌড় দিতে দেরি করে না আরেকজনের তো লঙ্গিরও খবর থাকে না ঠিক না সত্য তো না রাগ হয়ে গেলেন দুনিয়ার পদস্থ মানুষ ডাকতে দেরি দৌড়াইতে দেরি করে না বড় ভাইয়ের সাথে সেলফি তুইলা ফেসবুকে ছাড়তে দ্বিধা করেন আপনারা বড় ভাই বুঝবেন না যারা বুঝার ওরা বুঝা ফেলছে ঠিক না অথচ আল্লাহ তো ডাকে আল্লাহ তো ডাকে না আল্লাহ ডাকে না কি দিতে ডাকে নামাজের জন্য আমাদের নামাজ যে কোয়ালিটির মাশা আল্লাহ নামাজের জন্য ডাকে না নামাজ তো একটা বাহানা এটাকে ভালো বাংলা কি বলে নামাজ একটা বাহানা আসলে তো আল্লাহ জান্নাতের চাবি দিতে ডাকে চাবি দিতে এই মাদ্রাসায় পড়ায় জিজ্ঞেস করেন তিন নম্বর হাদিস নুরানি মিফতাহুল জান্নাতি আস-সালাহ জান্নাতের চাবি নামাজ জান্নাতের চাবি দিতে ডাকে আর জান্নাত সম্বন্ধে তো ধারণাই নেই আমাদের ধারণা যদি থাকতো তাহলে আমার সমাজের মানুষের চিত্রই ভিন্ন হতো কারো কোনোদিন মাথাকে উঁচা দেখতো না উপরে তাকানো দেখতো না সারাদিন মাটির দিকে তাকায় হাঁটতো আল্লাহর রসুলের কথা সত্য হতো
লায়ানা মুতালিবুহা জান্নাত যার একবার দিলে বসা গেছে ওর তো রাতে ঘুম আসে না ও ঘুমায় না ওর ঘুম আসে না যদি বলে ঘুম আসে না কেন বলে জান্নাত এখনো পাইলাম না ঘুমাই তো ঘুমাই কি কইরা দেখলাম না জান্নাত এখনো ঘুমাই তো ঘুমাই কি কইরা আরেকটাও তো আল্লাহ রাসূল বলেন উতলুবিল জান্নাতা জাহাদাকুম যুবক তো যৌবনের বাজি লাগায় দিত জান্নাতের জন্য ও 14 তারিখের জন্য তো বাজি লাগাইতো না অধিকাংশ যুবক তো 14 তারিখে বাজি লাগায় দিবে ঠিক না কি 14 তারিখ চিনেন বুইরারা চিনবেন না যারা চিনার ওরা চিনা ফেলছে ও তো 14 তারিখে ফুল পাওয়ার জন্য বাজি লাগাবে কার আগে কে ফুল কিনতে পারে ও যদি জান্নাত চিন্তা তাহলে জান্নাতের জন্য যৌবনের বাজি লাগায় দিত যে আল্লাহ যৌবন নিয়া নেন জান্নাত দিয়া দেন আর আল্লাহর তো ওয়াদা আছে যৌবন আমাকে দে দেখি জান্নাত দেই না না দেই যৌবন আমাকে দে আমি জান্নাত দিয়া দেব নারীকে তো বলে নারীত্ব দে আমাকে জান্নাত দিব না জান্নাতের আট দরজা তোকে ডাকতে থাকবে জান্নাতের রানী বানায় দিব তোকে রানী পুরুষ হবে রাজা তুই হবি রানী জান্নাতের রানী তোকে বানায় দিব জান্নাত সম্বন্ধে তো ধারণা নাই তাইলে তো যুবকের যৌবনের বাজি লাগায় দিত পুরুষ পুরুষত্বের বাজি লাগায় দিত নারী নারীত্বের বাজি লাগায় দিত ব্যবসায়ী ব্যবসার বাজি লাগায় দিত নইলে হাদিসে এই কথা কেন আসতো দোকান ডেকোরেশন করে সাজায় সুজায় খুলছে মাসখানিক পরে হঠাৎ বন্ধ করে দিছে বাজারওয়ালারা জিজ্ঞাসা করলো ভাই এত ধুমধাম করে খুললি আজকাল বন্ধ করে দিলি কেন যা নেওয়ার দরকার নেওয়া হয়ে গেছে সেটা আবার কি দোকান তো খুলছিলাম জান্নাত পাওয়ার জন্য জান্নাত কমপ্লিট কারে জান্নাত কমপ্লিট হলো কি করে আল্লাহ রাসূল বলছে বিক্রিত মাল যে খুশি খুশি ফিরত নিবে ওর জন্য জান্নাত আমি দোকান খুলছিলাম এই জন্য যে কিছু মাল বিক্রি হোক ফিরত যখন নিয়ে আসবে তো খুশি খুশি নিয়ে নিব আল্লাহ রাসূলের ওয়াদা পাক্কা ঠাক্কা আল্লাহ রাসূলের ওয়াদা ঠিক এটা কোনো ভুল হবে না নড়চড় হবে না বিদায় কাপড় ফিরত চলে আসছে খুশি খুশি নিয়ে নিছি দোকান বন্ধ করে দিছি জান্নাত কমপ্লিট তো বাজারওয়ালা তো বাজারের বাজি লাগায় দিত অফিসওয়ালা অফিসের আদালতওয়ালা আদালতের বাজি লাগায় দিত আদালতের বাজি লাগায় দিত কেন হাদিসে তো আছে আদলু ইয়াউমিন তাদিলু ইবাদাত সিত্তিনা সানা এক দিনের ইনসাফ 60 বছরের ইবাদতের সমপরিমাণ নফল ইবাদত না 60 বছরের জীবনের সমপরিমাণ যেমন লাইলাতুল কদর 83 বছর একদিনের ইনসাফ 60 বছর তারপরও আরেকটা আছে ইন্না ফি ফিরদাউসুল আলা ওয়াদিয়ান ফিরদাউসুল আলার ভিতরে একটা সোসাইটি আছে ইনসাফকারী ছাড়া ওইখানে কেউ ঢুকতে পারবে না ওর গেটে লেখা আছে লা ইয়াদখুলুহা ইল্লাল আদিল ইনসাফকারী ছাড়া ওইখানে কেউ ঢুকতে পারবে না কারো প্লট দেওয়া হবে না আর যে ইনসাফ করবে ওর জন্য ওইখানে প্লট রেডি ঘর বানায় আল্লাহ রেডি করে রাখছেন যেমন হাফেজ কমপ্লিট হইতে দেরি ওর জন্য জান্নাতে একটা শহর কমপ্লিট হইতে দেরি হয় না হাফেজদের জন্য জান্নাতে জান্নাত তো পাবে পাবে স্পেশাল ভাবে একটা শহর পাবে শহর যেমন আমাদের ঢাকা শহরে কিছু লোক আছে আপনাদের এদিকে বাগান বাড়ি বানাইছে বাগান বাড়ি চিনেন আরে মনে হয় চিনেন না বাগান বাড়ি বোঝেন থাকে ঢাকাতে একটা বাগান বাড়ি বানায় মাঝে মাঝে আইসা এখানে কি করে এনজয় করে এনজয় ঠিক না হাফেজদের জন্য জান্নাতে একটা বাগান বাড়ি বানাবে আল্লাহ ইন্না ফিল জান্নাতি লানাহরা ইউকালু লাহু রাইআন
জান্নাত একটা লেক আছে যার নাম রায়ান ফিহি মদিনাতুম মিন মারজান মারজান পাথর দিয়ে আল্লাহ একটা শহর বানাবে লাহু সাবঈনা আলফা বাবান 70,000 গেট থাকবে আলা কুল্লি বাবিন সাবঈনা আলফা মালাঈকাতান প্রত্যেক গেটে 70,000 ফেরেশতা দাঁড়ানো থাকবে হাফেজ যখন ঢুকবে তো হাফেজকে সেলুট দিবে সালাম দিবে সালাম যখন শেষ দরজা অতিক্রম করবে 490 কোটি ফেরেশতা ওকে গার্ড অফ অনার দিবে তারপরে সবাই এক একটা উপটুকুন দিবে আর বলবে হাদা কেরামাতান লিল কোরআন এটা কোরআনের মর্যাদা স্বরূপ তোমাকে দেওয়া হলো যখনই যাবে যখনই বাহির হবে মা বাবার মনে হয় ভাবতেছে যে আমাদের ভাগ্যে জুটবে কিনা না না আপনার ভাগ্য জুটবে আপনি যদি হাফেজের বাবা হন মা হন তো ওই বাড়ি যখন দেখতে যাবেন ওই বাগান বাড়ি দেখতে যাবেন তো 490 কোটি ফেরেশতা আপনাকে সেলুট দিবে আপনাকে সালাম দিবে আপনাকে উপটুকুন দিবে পিতা হওয়ার উপটুকুন দিবে মাতৃত্বের উপটুকুন দিবে পুরস্কার দিবে তো যেটা বুঝাইতেছিলাম জান্নাতের তো ধারণা আমাদের নাই তাহলে তো যুবক যৌবনের বাজি লাগায় দিত